আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসিবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমি একটি বার্তা দেওয়া দিতে আজকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে এসেছি জরুরি একটি বার্তা দিব যে যেটা আমার রুগীদের জন্য খুবই সেন্সিয়ার আমার যারা রুগী আছেন মানে আমি কিন্তু নিয়মিত রুগী দেখছি এবং একটা প্রতিষ্ঠানে আমি দীর্ঘ দশ পনেরো বছর ধরে রুগী দেখি সেটা হচ্ছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড বারো বাই এক রিং রোড শ্যামলী ঢাকা শ্যামলী সিনেমা হল থেকে রিং রোডে যেটা ঢুকেছে দেন একটু সামনে হাঁটলি বা ছয় সাতটা বিল্ডিং পরে শ্যামলি ক্লাব মাঠের ঠিক উল্টা দিকে মেইন রিং রোডের শুরুতেই আছে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড ডিপিআরসি দিস ইজ এ স্পেশালাইজড হসপিটাল আমরা বেসিক্যালি এখানে পেইন ম্যানেজমেন্ট প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন বাদ ব্যথা হাড় জোড়া হাঁটু ক্ষয় ডিসেবিলিটি পঙ্গুত্ব এগুলি নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছি এবং উই হ্যাভ এ ফুল প্লাজেন্ট ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক ল্যাব আমি যে বার্তাটা দিতে রুগীদের আসছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখন আমার যারা রুগী দীর্ঘদিন আছেন যারা আমার চিকিৎসায় সুস্থ হয়ে আছেন বা এখনও চিকিৎসাধীন আছেন বা চিকিৎসা এখনও ভালো হন নাই তারা এই বর্তমান এই সারা বিশ্বের এই মহাকরোনার মহামারীর কারণে অনেকে ফোন দিচ্ছেন অনেকে আসতে পারছেন না অনেকে বিভিন্ন দেশ বিদেশে অবস্থান করছেন অনেকে মধ্যপ্রাচ্যে অনেকে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই ইউরোপ বা আমেরিকাতে অবস্থান করছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ঢাকার বাহিরে অবস্থান করছেন তারা প্রতিনিয়ত ফোন দিচ্ছেন কি করবেন ব্যথায় বা এখন করণীয় কী বা ফলাফে আসতে পারছেন না যার জন্য আমি আজকে আপনাদের এই বার্তা বার্তাটাই দিতে ভিডিওতে এসেছি প্রথম কথা হচ্ছে যাদেরকে আমি দীর্ঘদিন দেখেছি যেই রুগীগুলো আমি অলরেডি দেখেছি তাদেরকে দেখা হয়েছে যারা আমার চিকিৎসা আসেন তাদেরকে বলবো এহেন পরিস্থিতিতে আপনারা অত ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো হতাশাগ্রস্ত হবেন না বা আমাদেরকে যোগাযোগ করে কোনো কারণে না পেলে প্যানিক সৃষ্টি হওয়ার কোনো দরকার নেই এই যে মহামারী যেটা দেখা দিয়েছে এই ক্ষেত্রে আমি বলবো আপনাদের চিকিৎসক হিসেবে আপনারা সবাই যার যে অবস্থানে বাসায় আসেন নিরাপদে থাকেন সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মগুলো মেনে চলার কথা নিয়মিত হাত ধোয়া নিয়মিত গোসল করা পয় পরিষ্কার থাকা বাহিরের কোনো কিছু টাস্ট করলে বা কোনো কিছু বাজারে গেলে এসে ভালো করে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া নাকে মুখে বা চোখে অপরিষ্কার হাত দিয়ে না টাচ করা এগুলা যে সামাজিক মানে ব্যক্তি দূরত্ব মেনটেন করা এই সকল নিয়মকানুন অবশ্যই আপনারা মেনে চলবেন এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাই যারা আসতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো আমাদের যে হট নাম্বারগুলো আছে বা আমি কিছু নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে নাম্বারগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারগুলোর মাধ্যমে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করতে পারেন অথবা আপনি নাম্বারগুলোতে আপনাদের সোশ্যাল অন্যান্য যে মিডিয়াস স্পেশাল হোয়াটসঅ্যাপ এই এই অ্যাপসটির মাধ্যমে আপনারা আপনাদের কাগজপত্র পাঠিয়ে বা যোগাযোগ করতে পারবেন এবং সময় সুযোগ পেলে অবশ্যই আমি আপনাদেরকে ফোন ব্যাক করে আপনাদেরকে খোঁজখবর নিব আপনাদের চিকিৎসার খোঁজখবর নিব এখন আসেন আল্লাহ রহমতে আপনাদের অশেষ আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় দেশবাসীর দোয়ায় রুগীদের দোয়ায় আমি বলবো আমরা ডিপিএসসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ পর্যন্ত করোনার কারণে কোনো দিন আমাদের দরজা বন্ধ হয়নি আল্লাহ রহমতে আমরা রুগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছি স্টিল আমাদের এখানে এখনও আমরা প্রতিনিয়ত প্রতিদিনই একজন দুজন করে রুগী ভর্তি হচ্ছে আসছে এবং যাচ্ছে সুস্থ হয়ে যারা যাচ্ছে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি এবং নিয়মিত বিভিন্ন বাদ ব্যথা প্যারালাইসিস কোমর ব্যথা পিএলআইডি হাড় ক্ষয় রোগ হাঁটু ব্যথা বিভিন্ন রুগী নিয়মিত আসছে এবং আমি নিয়মিত রুগী দেখছি রুগীর চিকিৎসা দিচ্ছি সো যারা ঢাকার মধ্যে আছেন বা আশেপাশে আছেন। বা যারা কোনো কারণে বড় আকারের সমস্যা আছেন খুব দূর দূর দূরান্তে আসেন খুব বেশি সমস্যা তৈরি হয়েছে আসতে চাচ্ছেন তারা আমার পুরাতন কাগজপত্র দেখিয়ে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা আপনাদের হেল্প করবে আপনাদের নিজেদের মতো করে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স যেভাবে সম্ভব হয় চলে আসবেন আমাদের ডিপিআরসি হাসপাতালের দরজা অলয়েস খোলা আমরা ইনশাআল্লাহ আপনাদের ভর্তি করে যা যা চিকিৎসা করার চিকিৎসা কন্টিনিউ করবো যেহেতু আমরা আরও খারাপ পরিস্থিতি যখন প্রথমেই শুরু হয়ে যায় লকডাউন হতে শুরু করে টোটাল যোগাযোগ মানুষের মধ্যে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে সে অবস্থাতে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর উপর ভরসা করে আমরা একদিনও রুগী দেখা বন্ধ রাখি না আমি নিয়মিত রুগী দেখে যাচ্ছি শুধু আমার রুগী দেখার সময়টা আমি চেঞ্জ করেছি যেহেতু সন্ধ্যার পরে টোটালি সবার বের হওয়া নিষেধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে যার কারণেই আমি এখন সন্ধ্যার পরে রুগী দেখি না আমার শিডিউল টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমি আবারও বলছি আমি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি ডিপিআরসিতে আমি নিয়মিত রুগী দেখছি শুধু সাপ্তাহিক যে ছুটিটি আছে আগেও ছিল ফ্রাইডে সেই ছুটিতে আমি সাপ্তাহিক ছুটিতে রুগী দেখি না শুধু ইনডোরে যে রুগীরা ভর্তি আছে তাদেরকে ফলো আপ দেই সো যদি কোনো রুগী আপনারা আমাকে দেখাতে চান আমার ঠিক খুব ক্লিয়ার আপনারা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাল্লাহ এখানে চলে আসবেন বাদ ব্যথা প্যারালাইসিস হার জোড়া ক্ষয় রোগ বা এই জাতীয় ব্যথা বেদনা যে কোনো ডিসেবিলিটির চিকিৎসা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ সবসময় রেডি আছি ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ ফাঁকের যদি তহফিক দেয় আমরা রেডি থাকব তো পুরাতন রুগীদেরকে যে নাম্বারগুলো আমি দিতে চাই যারা একেবারে তারপরে আসতে পারবেন না তারা এই নাম্বারগুলো আমাদের তিনজন ম্যানেজারের নাম্বার দিচ্ছি নাম্বারগুলো আপনারা একটু নোট করেন প্রয়োজনে ভিডিওটা আপনারা টেনে টেনে বা ভিডিওটা স্টপ করে করে নাম্বারগুলো আবার নিয়ে নেবেন আমি বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো তারপর হচ্ছে দুই হাজার ছয় দুই হাজার এগারো দুই হাজার ষোলো আমি তিনোটা নাম্বার আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো ওয়ান আমাদের প্রত্যেকটা নাম্বার কর্পোরেট নাম্বার আমাদের নাম্বারগুলো দুই হাজার থেকে শুরু হয়ে দুই হাজার পর্যন্ত আসে শুধু এই তিনটা নাম্বারে যারা পুরাতন রুগী আছেন যারা কথা বলতে চাচ্ছেন আমার সাথে আমি হয়তো বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠে না কথা বলতে তারা এই ম্যানেজারদের তিনটা নাম্বারে লাস্টে দুই একটা দুই একটা এবং দুই একটা শুরুতে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো তারপরে দুই হাজার ষোলো দুই হাজার এগারো এবং দুই হাজার ছয় এর তিনটা নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ফোন দিবেন তাদের মাধ্যমে অবশ্যই তারা আমাকে জানাবে আমি ইনশাল্লাহ আপনাদের কী করণীয় সেটা বলবো আর নতুন রুগী যারা বাদ ব্যথা আক্রান্ত দীর্ঘদিন ফেসবুক বা বিভিন্নভাবে হাসপাতালে ফোন দিচ্ছেন তাদের সুবিধার্থে বলছি যে হট নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করে যদি আপনারা চান আসতে আমি ইনশাল্লাহ সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে অবশ্যই দেখে দিব অবশ্যই দয়া করে এক থেকে দুদিন আগে ফোন দিয়ে একটু সিরিয়াল দিয়ে নেবেন নাম্বারগুলো হচ্ছে হট নাম্বার যেটা যে নাম্বারটা একেবারে আইপি নাম্বার জিরো নাইন ত্রিপল সিক্স ডাবল সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন ত্রিপল সিক্স ডাবল সেভেন ডাবল ফোর ডাবল ওয়ান এবং আরও দুটি নাম্বার আছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো টু এই জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো ওয়ান অ্যান্ড জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু জিরো জিরো টু এই দুইটা নাম্বারও আমাদের হট নাম্বার মোট তিনটি হট নাম্বার এই নাম্বারগুলোতে আপনারা আমাদের যে অপারেটর আছে রিসেপশন আছে এখানে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে আপনারা আসতে পারবেন আল্লাহর অশেষ সহমতে আমি প্রায়ই আপনাদেরকে তারপরেও যারা নতুন রুগী আসেন আমি বিভিন্ন হেলথ টিপস দিয়ে যাচ্ছি আমার পেজটি খেয়াল করবেন বিভিন্ন কোমর ব্যথা রুগীদের ব্যায়াম দিয়েছি করোনায় আমাদের ইমিউন বুস্টিং করার বিভিন্ন ব্যায়াম আমি আমার ফেসবুকে এবং ইউটিউব পেজে দিয়েছি তারপরে কি কী খাবার খাবেন সেটা দিয়েছি ঘাড় ব্যথার জন্য কি ব্যায়াম করবেন হাঁটু ব্যথার জন্য কি ব্যায়াম করবেন বাদ ব্যথার জন্য আপনাদের করণীয় কী এই মুহূর্তে বাসায় কী কী ইমিউন বুস্টিং করতে কি কী এক্সারসাইজ করবেন এবং শ্বাসকষ্ট হলে কী কী এক্সারসাইজ করবেন এবং বাসায় কিভাবে নেবুলাইজার ব্যবহার করবেন হতে শুরু করে বর্তমানে এই এই মুহুর্তে কোন ব্যায়ামটা বেশি জরুরি আমি অলরেডি আমার পেজগুলোতে দিয়েছি আপনারা ওখান থেকে নিয়ে ব্যায়ামগুলো আপনারা করতে পারেন তারপরেও অনেকে কমেন্টে আমরা আমার সিস্টেম থেকে নাম্বার নিয়ে আমি অনেকগুলা রুগীর সাথে কথা বলেছি চিকিৎসা পরামর্শ দিয়েছি আমি প্রতিদিনই আল্লাহর যদি রহমত দেয় আল্লাহ রাজি খুশি যদি থাকে ইনশাল্লাহ আপনাদের যারা আমাকে কমেন্টে লেখেন সমস্যাগুলো ডিটেলস লেখে সেখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমি সময় সুযোগ করে হাসপাতালের নাম্বার থেকে আপনাদের ফোন দিয়ে আপনাদের পরামর্শ দেব ইনশাআল্লাহ এই বার্তাটা খুবই দরকার আপনারা হাঁটু ব্যথা কোমর ব্যথা বাদ ব্যথা পেনিক হওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ আপনারা এই পরিস্থিতিতে চিকিৎসা আমাদের পক্ষ থেকে ডিপিএস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের পক্ষ থেকে আমরা কন্টিনিউ করব আরেকটি কথা যারা অনেক রুগী আছেন যাদের ওষুধের প্রয়োজন আছে স্পেশালি কিছু স্পেশালাইজড ওষুধ বা কিছু ওষুধ অনেক সময় আপনাদের প্রয়োজন হয় জানার দরকার হয় আমাদের ফার্মেসির নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি ফার্মেসিতে ফোন দিয়ে আপনারা সেই ওষুধটি বিভিন্ন পরিবহন বা কুরিয়ার সার্ভিস যেগুলো যেগুলো চালু আছে সেগুলোর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে ফার্মেসির নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু ডাবল জিরো থ্রি মানে লাস্ট হচ্ছে দু হাজার তিন আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন জিরো টু ডাবল জিরো থ্রি এই নাম্বার দুটোতে ফার্মাসিস্ট আছেন এই নাম্বারটিতে ফার্মাসিস্ট আছেন তারা নিয়মিত আপনাদের ফোন ধরবেন তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সকাল থেকে রাতের মধ্যে মানে সকাল থেকে বিকালের মধ্যে আপনারা ফোন দিয়ে যেন ওষুধটা আপনারা নিতে পারেন ফোন দিয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে তাছাড়া আমাদের ফার্মেসি সবসময় খোলা আছে আপনারা যেহেতু রাতে আসা সম্ভব না সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা বা রাত দশটা পর্যন্ত আমাদের নয়টা পর্যন্ত ফার্মেসি সবসময় খোলা যদি কোনো ওষুধের প্রয়োজন হয় আপনারা ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে যেতে পারবেন অনেকেই ফোন দিচ্ছেন কেমনে কি করবেন সো এই বার্তাটি আমি একজন চিকিৎসক হিসাবে আপনাদেরকে দিতে চাই আমি আপনাদের জনগণের চিকিৎসা সেবায় এসেছি এটা আমার পেশা এটা আমার নেশা আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না যেহেতু চিকিৎসা সেবা এসেছি অবশ্যই আপনাদের চিকিৎসা সেবা চালিয়ে যাব করোনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলব ইনশাল্লাহ আপনারাও ভালো থাকতে পারবেন আমরাও ভালো থাকব। তবে হাসপাতালে আসার সময় দয়া করে প্লিজ আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যদি সম্ভব হয় সানগ্লাস বা আপনাদের যদি কোনো গ্লাস থাকে বা যে কোনো কিছু যেটা যদি যারা চশমা ব্যবহার করেন চশমা পরে আসবেন এবং অসুস্থ কাউকে হাসপাতালে বলতে অসুস্থ বলতে হচ্ছে আপনার কোনো ওষুধের দরকার বা কোনো প্রয়োজনে খোঁজ নেওয়ার দরকার সেই ক্ষেত্র নিজস্ব যে ব্যক্তিটি সক্ষম যোগাযোগ করা তাকে পাঠিয়ে আপনারা ওষুধ নেবেন বা সক্ষমতা সম্পন্ন লোককে এখানে পাঠাবেন তবে যদি কোনো রুগী নিয়ে আসতে চান অবশ্যই আপনারা এই জাতীয় যে কোনো রুগী আমি দেখছি আমি কোনো করোনা রুগীর চিকিৎসক নই আমি একজন বাদ ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি ও পুনর্বাসন বিশেষজ্ঞ আমি সেকেন্ডারি লেভেলে করে থাকি সো এই সংক্রান্ত যে কোনো রুগী যে কোনো ব্যথা বেদনা যারা আক্রান্ত তারা অবশ্যই হতাশাগ্রস্ত হয়ে বাসায় বসে থাকবেন না আমাদের হেল্পলাইনে এই যে নাম্বারগুলি ইতিপূর্বে দিয়েছি যোগাযোগ করে আপনারা আসতে পারেন না আসতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে রাখবেন আমি অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে ব্যাক কল করে আপনাদের সমস্যা শুনে ওইভাবে একটি পরামর্শ দিতে এবং আমি নিয়মিত আপডেট দিয়ে যাব চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ডাটা দিয়ে যাচ্ছি আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি জাস্ট ফলো করতে থাকেন ইনশাআল্লাহ অনেক রোগের চিকিৎসা থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে